আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বিষয় নিয়ে। আমি ডক্টর ফাহমিদা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গাইনি এবং অপস বিভাগে কর্মরত আছি নাম মেডিকেল কলেজ হসপিটাল সাভার। আজকে আমরা জানি যে প্রতিটা ছেলে মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তারা একটা সময় বাবা বা মা হবে। এখন বন্ধুত্ব বিষয় সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আসি বন্ধুত্ব বিষয়টা কি। হাজব্যান্ড ওয়াইফ একসাথে এক বছর কোনো গ্যাপ ছাড়া, কোনো কন্ট্রাসেপটিভ মেথড নেওয়া ছাড়া যদি থাকেন, তারপরেও যদি বাচ্চা না আসে, সেই জিনিসটাকেই কিন্তু আমরা বন্ধুত্ব বলে থাকি। আমরা অনেকেই ভাবি বন্ধুত্ব শুধুমাত্র মেয়েদেরই হয়, কিন্তু দর্শক আসলে দেখা গেছে যে ছেলে মেয়ে উভয়ই 50% কেসেই যে বন্ধুত্ব সমস্যায় ভুগেন। সাধারণভাবে 60% মহিলারাই বন্ধুত্ব বিষয়ে বেশিরভাগ ভুগেন, এবং ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে 40% ছেলেরাই বন্ধুত্ব সমস্যায় ভুগে থাকেন। তা আমাদের কাছে সাধারণত মহিলারাই বেশিরভাগ আসেন তাদের এই সমস্যাগুলো নিয়ে। আজকে আমরা কারণ সম্পর্কে আলোচনা করব। কারণগুলো হচ্ছে, প্রথমত আমরা আসি যে মহিলাদের যেই সমস্যার জন্য বাচ্চা হয় না, সেটা প্রথমেই ধরে নেই যে ডিম্বস্ফুটন, যেটা প্রতি মাসে ডিম বের হওয়ার কথা সেটা হয় না। এটাকে আমরা অ্যানোভুলেশন বলে থাকি মেডিকেলের ভাষায়। তো অ্যানোভুলেশনের কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে মাসিকটা হয় না। আবার দেখা যায় যে সঠিক সময়ে ওভুলেশন হলেও ওই ওভুলেশন পিরিয়ডের সময়টায় হাজব্যান্ড ওয়াইফ একসাথে যদি না থাকেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনাটা থাকে না। হাজব্যান্ড বা অনেক সময় দূরে থাকেন কিংবা দেশের বাইরে থাকেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা গর্ভধারণ করতে একটু দেরি হয়ে যায়, কারণ ওই সময়টা যখন ওভুলেশন হয় বা ডিম বের হয় ওই সময়টা থাকা হয় না। তাছাড়া অ্যানোভুলেশনের অন্যান্য কারণগুলোর মধ্যে আমরা জানি যে আমরা খুবই প্রচলিত, যেটা খুব কমন আমাদের কাছে নিয়ে আসেন মহিলারা, সেটা হচ্ছে পিসিওডি যে প্রবলেম, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কিছু সিমটম নিয়ে আমাদের কাছে আসেন। কীভাবে বুঝবো যে রোগীর পিসিওডি আছে? সবচেয়ে কমন সিমটম যেটা, সেটা হচ্ছে অনিয়মিত মাসিক। মাসিকটা কীরকম অনিয়মিত হয়, ওনাদের ক্ষেত্রে দেখা যায় যে মাসিক অনেক বন্ধ থাকে, দেরি করে করে মাসিক হয়, 2-3 মাস পর পর অনেকের মাসিক হচ্ছে, কিংবা অনেকের মাসিক শুরু হলে আর বন্ধ হতে চাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কিছু চিকিৎসা দিয়ে থাকি যে মাসিক নিয়মিত করার, এবং পরবর্তীতে বাচ্চা আসার যে ট্রিটমেন্ট সেটা দিয়ে থাকি। পিসিওডির ক্ষেত্রে আরও কিছু হরমোনাল প্রবলেম পাশাপাশি থাকে, মেটাবলিক কিছু সিমটম থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্ট বলে থাকি, সেটার কারণে কিন্তু বাচ্চা আসা নিয়ে সমস্যা হয়। তাছাড়া হরমোনাল সমস্যার মধ্যে হচ্ছে থাইরয়েডের সমস্যা, প্রোলেকটিন নামক হরমোন আছে, সেটা সমস্যার কারণেও কিন্তু যে সাধারণত থাইরয়েডের পরিমাণটা কমে যায়, হাইপোথাইরয়েডটা বেশি পাই আমরা, আর প্রোলেকটিনের পরিমাণ বেশি বেড়ে যায়। তো প্রোলাকটিন যদি বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ডিম্বাণু যে প্রস্ফুটিত হওয়ার যে সিস্টেমটা, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং সেই ক্ষেত্রে বাচ্চা আসা নিয়ে সমস্যা হয়। তাছাড়া পিসিওডি ছাড়াও অনিয়মিত মাসিকের অন্যান্য আর সমস্যা যেগুলো হয়, সেটা হচ্ছে অতিরিক্ত ওজন। যদি কোনো মহিলার অতিরিক্ত ওজন থাকে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে ঠিকমতো ওভুলেশন যে জিনিসটা সেটা আর হয় না। তো ওজন নিয়ন্ত্রণের মাধ্যমেও কিন্তু মাসিকটা নিয়মিতকরণ এবং হচ্ছে বাচ্চা আসার যে পদ্ধতি সেটা আমরা করতে পারি। এরপরে আসি অনিয়মিত মাসিকের পরে আমরা যে মাসিক মেয়েদের যে কারণে বাচ্চা আসতে বা বন্ধাত্ম সমস্যাগুলো হয়, সেটা হচ্ছে জন্মগত কিছু প্রবলেম। জন্মগত প্রবলেমের মধ্যে জরায়ুর যে সমস্যাগুলো থাকে, যেমন জরায়ু ঠিক মতো যদি জন্মগতভাবে ত্রুটি থাকে, তৈরি হয় না, বা সাইজে জরায়ুর সাইজটা যদি ছোটো থাকে, অথবা জরায়ুর মুখে যে সার্ভিক্স যে জিনিসটা, সার্ভিক্সটা যদি সরু থাকে বা লম্বা থাকে, এলঙ্গেটেড সার্ভিক্স বলি, সেটা অনেক সময় মহিলারা জানতে পারেন না, ডাক্তারের কাছে আসার পর পরীক্ষা নিরীক্ষা করার পর পাওয়া যায়। তো সেই ক্ষেত্রেও সেটা বন্ধাত্বের কারণ হতে পারে। তারপরে জন্মগত ত্রুটি ছাড়াও অনেক সময় ডিম্বাশয় ছোটো থাকে, খুব ছোটো ডিম্বাশয় থাকার কারণেও কিন্তু ওভুলেশনটা হয় না বা জন্ম বাচ্চা আসতে প্রবলেম হয়। বাচ্চা না আসার আরও কারণগুলোর মধ্যে বা বন্ধুত্ব আরও কারণগুলোর মধ্যে হচ্ছে জরায়ুতে টিউমার। জরায়ুতে ফাইব্রয়েড নামে এক ধরনের টিউমার হয়, সাধারণত
ছোট ছোট টিউমার থাকলে অনেক সময় প্রেগন্যান্সি আসতে প্রবলেম হয় না, বাট টিউমারের সাইজটা যদি বড় হয় বা টিউমারের পজিশনটা এমন কোন জায়গায় হয় যে যেখানে এসে ভ্রূণটা এসে প্রতিস্থাপিত হবে সেই জায়গায় হলে দেখা যায় যে প্রেগন্যান্সিটা সফল হয় না, অথবা প্রেগন্যান্সি চলে আসলেও অ্যাবর্শন হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তারপর আসে যে ওভারিতে সিস্ট। ওভারিতে সিস্ট একটা তো বললাম পলিসিস্টিক যে ওভারি সেটার কারণগুলো বললাম যে কারণে হয়, আর আরেকটা সিস্ট হতে পারে যেটা চকলেট সিস্ট আমরা বলি, এই রোগটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেট্রিওসিস। এই ক্ষেত্রে ডিম্বাণুটা বের হয় বা অনেক সময় পরিমাণে কম বের হয়, আর যেটা হয় যে ডিম্বাণুটাকে ধরে যে ভিতরে প্রবেশ করানোর যে ব্যবস্থা, যে টিউবের যে ফাংশনটা সেই ফাংশনটা ডিস্টার্ব হয়। তো টিউবটা ঠিকমতো ফেলোপিয়ান টিউবের যে অ্যানাটমিটা থাকে সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে ডিম্বাণুটা সে ধরে নিয়ে এসে ভিতরে প্রবেশ করাতে পারে না। তো এই কারণে কিন্তু চকলেট সিস্টে যে প্রেগনেন্সিটা হয় না, এবং পেশেন্ট সাধারণত সিমটম নিয়ে আসেন, তার পিরিয়ডটা নিয়মিত থাকে, বাট পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা, এবং হচ্ছে পিরিয়ডের ভালো হয়ে যাওয়ার পরেও তার অনেক ব্যথা থাকে, মেলামেশায় ব্যথা করে, এবং উনি দেখা যায় যে অনেক দিন প্রথম বাচ্চাটা হওয়ার পর থেকে লম্বা সময় ধরে উনি ট্রাই করছেন কিন্তু ওনার প্রেগনেন্সি আসছে না। মহিলাদের বিভিন্ন এসব কারণ ছাড়াও আমরা প্রথমেই যেটা বললাম যে ছেলেদেরও কিছু কারণ থাকে, তো আমরা পুরুষ বন্ধাত্ব নিয়েও কিছু কথা বলতে চাই। পুরুষ বন্ধাত্বর মধ্যে হচ্ছে আমরা প্রথমেই আমরা যে মহিলারা বা হাজব্যান্ড ওয়াইফ যদি আমাদের কাছে ভিজিটে আসেন তখন কিন্তু আমরা ছেলেদের একটা সিমেন প্যারামিটার দেখে নিই, যেটাকে আমরা বলি বীর্য পরীক্ষা বা সিমেন অ্যানালাইসিস। কারণ সিমেন অ্যানালাইসিসের মধ্যে অনেক সময় হচ্ছে লো কাউন্ট, যেটা স্পার্ম কাউন্টটা অনেক সময় কম পাওয়া যায়, তো সেটাকে অলিগোস্পার্মিয়া বলি। এটার বিভিন্ন কারণ আছে, হ্যাঁ, এটা কারণ জেনে চিকিৎসা দিলে ছেলেদের বন্ধাত্ব চিকিৎসাও সম্ভব। তাছাড়া আমরা অনেক সময় ছেলেদের ইতিহাস নেই, উনি কি খুব গরম জায়গায় কাজ করেন কিনা, তাছাড়া অনেকে খুব স্মোকিং করেন বা মদ্যপান করেন, এই ধরনের নেশাদ্রব্য কোনো গ্রহণ করেন কিনা, বা হাইপারটেনশন যদি থাকে, কারো প্রেশার থাকে, প্রেশার থাকলে অনেকে হাইপারটেনশন কিছু মেডিসিন খান, সেই মেডিসিনের কারণেও কিন্তু স্পার্মের সংখ্যা কমে যেতে পারে বা শুক্রাণুর সংখ্যাটা কমে যেতে পারে। তো এই ইতিহাস নিয়ে যদি আমরা ভালোভাবে রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করতে পারি, চিকিৎসা দিতে পারি, সেক্ষেত্রেও কিন্তু পুরুষ বন্ধাত্ব এড়ানো সম্ভব। তাছাড়া অনেক সময় ভাস ডিফারেন্স ব্লক যেটা হয়, মানে টিউব, মানে ছেলেদেরও কিন্তু একটা টিউবের মতো একটা ভাস ডিফারেন্স আছে, ওই টিউব দিয়ে স্পার্মটা প্রবেশ করে তো সে বের হয়ে আসে স্পার্মটা, তো ওই ভাসে যদি ব্লক থাকে সেই ক্ষেত্রেও কিন্তু রোগীরা অ্যাজোস্পার্মিয়া বা একদমই স্পার্ম নাই বা স্পার্মের লো কাউন্ট এই সব নিয়ে আসতে পারেন। এছাড়া ছেলেদের হরমোনের সমস্যা, যেমন হাইপার প্রোলেক্টিনেমিয়া, প্রোলেক্টিন হরমোন বেশি থাকলে, ডায়াবেটিস থাকলে, থাইরয়েডের প্রবলেম থাকলেও কিন্তু স্পার্ম কাউন্ট অনেক কমে যায় এবং ইরেকটাইল ডিসফাংশনও অনেক সময় হতে পারে, বিশেষ করে ডায়াবেটিস এবং প্রোলেক্টিনের প্রবলেমে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন যেটা সেটা বেশি পাওয়া যায়। তো এই ক্ষেত্রে ওনারা অ্যান্ড্রোলজি স্পেশালিস্ট বা অ্যাম্ব্রোলজিস্ট দেখিয়ে ওনারা চিকিৎসা নিতে পারেন। এছাড়া বিভিন্ন অ্যান্ড্রোলজি ক্লিনিক রয়েছে যেগুলোতে ওনারা গিয়ে চিকিৎসা নিতে পারেন। আমাদের দেশে ইনফার্টিলিটি সেন্টারগুলোতে অ্যান্ড্রোলজি ক্লিনিক আছে, ওনারা চিকিৎসা নিতে পারেন। এছাড়া আমরাও গাইনোকোলজিস্টরাও কিন্তু স্পার্মের যে সমস্যাগুলোর জন্য আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি।